লিভারপুল বিএনপির আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এসান হক জানায়, বুধবার রাতে লিভারপুলের স্থানীয় একটি হলে রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির লিভারপুল মার্সিসাইডের শাখার সভাপতি সৈয়দ বেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শমশের মবিন চৌধুরী সহ দলীয় নেতাকর্মীর গ্রেফতার, নির্যাতন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুনুর রশিদ, উমর আলী, আব্দুল মালিক, মাসুদ আহমেদ, সোহেদ আহমেদ প্রমুখ। সভায় লিবানপুর, মার্সিসাইড, ইউরাল, সাউথফোর্ড সহ বিভিন্ন স্থানের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সোমবার অনুষ্ঠিত হল